বিদ্যালয়ের শ্রেণীকক্ষে একে একে অসুস্থ হয়ে পড়ে 30 জন শিক্ষার্থী। কারো মাথা ব্যথা, কারো মাথায় ঝিমঝিম, আবার কারো বা মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো সমস্যা। 19 মার্চ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে ঘটে এমনই আকস্মিক একটি ঘটনা। এ ঘটনায় আতঙ্কগ্রস্ত বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। স্কুল তো নাই ঘুষ নিতে গোসল করে আর দাঁত মুখ খিল দিয়ে খালি হাত মুখ এমন করে পা উঠো তেল পানি দিছে আর খবর নেই কোনো 2 ঘন্টা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ভাষ্য, অষ্টম শ্রেণীর ক্লাস চলাকালীন সময়ে এক শিক্ষার্থী হাতে কলমের আঘাত পাওয়ার পর মাথা ব্যথায় চিৎকার করে অসুস্থ হয়ে পড়ে। এরপর একের পর এক শিক্ষার্থী অসুস্থ হতে শুরু করে। কলম পড়ছে আমার হাতে গুতা গেছি, এরপর আমি এরা সাইপা ধরে রাখছি রক্ত পরিব দিকা, হঠাৎ আমার মাথা ঠান্ডা হয়ে গুরাম শুরু করছে, আমি ঘুরা ঘুরা গেছি, এরপরে আমার কিছু আর মনে আসে না। এ সময় অন্তত 30 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে, তাদের কারো মাথা ব্যথা, কারো মাথা ঝিমঝিম, আবার কেউ কেউ মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার পর তৎক্ষণাৎ অসুস্থ 30 জন শিক্ষার্থীকে ভোলা সদর 250 জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা। বাচ্চা কিছু কিছু বাচ্চা লাইব্রেরিতে, মানে ওদেরকে সারারা লাইব্রেরিতে রাখছে, ওরা শুধু একজন আরেকজনের উপরে ডুলা ডুলা শুধু কান্না করতেছে। সেখানে বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়, তবে অধিকাংশ শিক্ষার্থী এখন ভালো আছে। আবার কিছু কিছু অভিভাবকেরা তাদের সন্তানদের বাড়িতেও নিয়ে গেছেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ভোলা জেলা সিভিল সার্জন ডাক্তার AKM শফিকুজ্জামান। সে সময় তিনি অসুস্থ শিক্ষার্থীদের সাথে কথা বলার পাশাপাশি বিষয়টি পর্যবেক্ষণ করেন। আমরা দেখেছি তো তারা সবাই ভালো আছে, এবং একজন ক্লাস 8-এর স্টুডেন্ট ওর হাতে একটু আঘাত পেয়েছিল পেন্সিলের, সেখান থেকে ওই একটু নার্ভাস হয়ে গিয়েছে, কান্নাকাটি শুরু করেছে। ওকে দেখে দেখে আরও 2 জন কান্নাকাটি, তাকে দেখে আরও 4 জন, তাকে দেখে আরও 8 জন কান্নাকাটি, একটা প্যানিক তৈরি হয়েছে। এটাকে আমরা মাস সাইকোলজিক্যাল ইলনেস বলি। মাস সাইকোলজিক্যাল ইলনেস নামে একটি রোগ আছে যা মূলত ভয় থেকে মানসিক কারণে হয়ে থাকে। হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের ক্ষেত্রেও ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা চিকিৎসাধীন রয়েছে এবং সকলেই আশঙ্কামুক্ত রয়েছে বলে জানান জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান এই কর্মকর্তা। আল্লাহর রহমতে কোনো অসুবিধা হবে না, সবাই সুস্থ হয়ে উঠবে। আমরা দুজনেই সব বাচ্চাদেরকে দেখেছি, ওরা ভালো আছে। এদিকে এই ঘটনার পর স্কুল কমিটির মাধ্যমে বিদ্যালয়টি 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ঘটনার কারণ উদ্ঘাটনে প্রশাসন অথবা স্কুল কমিটির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি বলেও জানা যায়।